আসসালামু আলাইকুম, আমি আফরোজা আক্তার, প্রভাষক, সমাজ কর্মিজিং কলেজ, সাভার, ঢাকা। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশে প্রচলিত সামাজিক আইন অধ্যায় পঞ্চম। তো আমি শিক্ষার্থীবন্ধুরা, আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয় হলো 1983 সালের নারী নির্যাতন আইন, 1989 সালের মাদক নিরোধ আইন, 2003 সালে নারী ও শিশু নির্যাতন রোধ আইন এবং 2012 সালে হিন্দু বিবাহ নিবন্ধন আইন। 1983 সালে নারী নির্যাতন আইন, নারী নির্যাতন আইন, স্বাধীনতা সময়ের সাথে সাথে সমাজ কাঠামো পরিবর্তন হয়। এই সময় মানুষের আচরণের সাথে সাথে নতুন নতুন সমস্যার উদ্ভব হয়। নারী নির্যাতন তার মধ্যে অন্যতম ধর্ষণ, নারী পাচার, শারীরিক ও মানসিক নির্যাতন, নারী পাচার, বাল্যবিবাহ এসব সমস্যার কারণে এবং নারী নির্যাতন রোধে তৎকালীন সামরিক সরকার 1983 সালে নারী নির্যাতন আইন জারি করেন। এই আইনে নারী অপহরণ ও পাচারের কারণে কঠোর শাস্তির বিধান রয়েছে। মোট কথা, নারী নির্যাতন আইন হচ্ছে সমাজের যুগে যুগে সময়ের সাথে সমাজের পরিবর্তন হয় এবং এই সমাজের পরিবর্তনের সাথে সাথে সমাজের নতুন নতুন সমস্যার যোগ হয়। এই নতুন নতুন সমস্যার সমাধানের জন্য সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে এবং নতুন নতুন আইন প্রণয়ন করার প্রয়োজন হয়। এজন্য 1983 সালে তৎকালীন পাকিস্তান সরকার বা তৎকালীন সামরিক সরকার 1983 সালে নারী নির্যাতন আইন প্রণয়ন করেন। এই আইনের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বেআইনি বা নীতি বিবর্জিত উদ্দেশ্যে নারী অপহরণের দণ্ড, নারী ক্রয় বিক্রয়ের দণ্ড, যৌতুকের জন্য মৃত্যু ইত্যাদি ঘটানোর দণ্ড, ধর্ষণ ইত্যাদি কারণে মৃত্যু ঘটানোর শাস্তি ইত্যাদি। এছাড়া সমাজে যাতে নারীদের উপর কোনো নির্যাতন না হয় এজন্য মানবাধিকার কমিশন কাজ করে থাকে। এখন জানব হচ্ছে 1989 সালের মাদক নিরোধ আইন। বাংলাদেশের সামাজিক সমস্যার মধ্যে মাদকাসক্তি অন্যতম। এর ভিকটিম হলো বাংলাদেশের যুব সমাজ। 1986 সালে এই সমস্যাটি মারাত্মক আকার ধারণ করে, তাই 1986 সালে গঠন করা হয় মাদক নিরোধ জাতীয় কমিটি। এই কমিটি প্রচলিত আইনের সংশোধন করে নতুন আইন কার্যকর করার সুপারিশ করেন। 1989 সালের 20 জানুয়ারি জাতীয় মাদক বোর্ড প্রতিষ্ঠা করা হয় এবং 1990 সালে মাদক নিরোধ আইন পাস করা হয়। 1990 সালের 2 জানুয়ারি এবং বাংলা সনের 1993 থেকে আইনটি কার্যকর করা হয়। 1989 সাল থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কার্যকর করা হয়। এখন আমি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। বাংলাদেশে মাদক চোরাচালান আমদানি ও রপ্তানির জন্য বিখ্যাত। এজন্য বিশ্বব্যাপী সংস্থা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গল ও গোল্ডেন ক্রিসেন্ট। তাছাড়া বাংলাদেশে মাদকের জন্য বিখ্যাত। বাংলাদেশে মাদক বিরোধী একমাত্র দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশে বিভিন্ন জেলা যেমন কুষ্টিয়া এলাকায় গাঁজার চাষ করা হয় এবং সেগুলো সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়। এখন আমি এই আইন সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। এই আইনের ধারা মোতাবেক মাদকদ্রব্যকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। মাদকাসক্ত অর্থ শারীরিক বা মানসিকভাবে মাদকদ্রব্যের উপর নির্ভরশীল ব্যক্তি বা অভ্যাস বেশে মাদকদ্রব্য ব্যবহারকারীকে বোঝানো হয়েছে। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড প্রতিষ্ঠা করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী পদাধিকার বলে চেয়ারম্যান বোর্ডের চেয়ারম্যান হবে। তাছাড়া এই আইনে মাদকদ্রব্য বলতে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যকে বোঝানো হয়েছে, যা ক্রমাগতভাবে সেবন করলে আমরা মানুষের সেগুলোর প্রতি আসক্ত হয়ে পড়ে এবং সেগুলো আমাদের শারীরিক ও মানসিকভাবে প্রভাব বিস্তার করে। বাংলাদেশের যুব সমাজ এই মাদকাসক্তির কবলে আসক্ত এবং এটি মারাত্মক আকার ধারণ করেছে এবং অতি সম্প্রতি এই সমস্যাটির সমাধান হওয়া দরকার। এখন আমরা জানব হচ্ছে 2003 সালের নারী ও শিশু নির্যাতন আইন।
সমাজে নারীদের নিরাপত্তা, নারী নির্যাতন রোধ এবং অপরাধীদের শাস্তি প্রদানের জন্য 1983 সাল থেকে এই আইনটি প্রণীত হয়েছে। যেমন 1983 সালের নারী নির্যাতন আইন, 1995 সালের নারী ও শিশু নির্যাতন আইন, 2000 সালের নারী ও শিশু নির্যাতন আইন। কিন্তু এসব আইনের দুর্বলতার কারণে 2000 সালে প্রণীত মূল আইনের সংশোধন করে 2003 সালে পাশ করা হয় নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন। এই আইনে মোট 12টি ধারা আছে। বয়স, যৌতুক, বিচার, জামিন, নিরাপত্তা, হেফাজত, থাকা, জখমের শাস্তি, নারী ও শিশু অপহরণ, নির্যাতিত নারী ও শিশুর পরিচয় প্রকাশে বাধা, এসব বিষয় এই আইনের মূল আলোচ্য বিষয়। এছাড়াও 2003 সালের নারী ও শিশু নির্যাতন আইনের মূল আলোচ্য বিষয়গুলো হচ্ছে এই আইনে অপরাধ, অপহরণ, ধর্ষণ, নবজাতক শিশু, যৌতুক, মুক্তিপণ প্রভৃতি সংজ্ঞা দেওয়া হয়েছে। সংশোধিত আইনে শিশুর বয়স সীমা 14 থেকে 16 বছর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। অর্থাৎ এই আইন অনুযায়ী শিশু বলতে 14 বছরের পরিবর্তে অনধিক 16 বছরের ছেলে মেয়েদেরকে বোঝানো হয়েছে। এই আইনের আরেকটি আলোচ্য বিষয় হচ্ছে দহনকারী ইত্যাদি পদার্থ দ্বারা সংগঠিত অপরাধের শাস্তি। এই আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি দহনকারী অথবা বিষাক্ত পদার্থ দ্বারা কোনো শিশু বা নারীর মৃত্যু ঘটানোর চেষ্টা করেন, তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং এর অতিরিক্ত অনূর্ধ্ব 1,00,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে। আবার এরূপ পদার্থ দ্বারা শিশু বা নারীর দৃষ্টিশক্তি বা শ্রবণ শক্তি বা মুখমণ্ডল নষ্ট হলে তার জন্য সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা আছে। এই আইন অনুযায়ী নারী পাচারের শাস্তি, এই অনুযায়ী যদি কোনো ব্যক্তি নারীদেরকে অবৈধ কাজে লিপ্ত করার চেষ্টা করে বা পাচার করার চেষ্টা করে, তাহলে এই আইনের বিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড বা 20 বছর কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া এই আইন অনুযায়ী শিশু পাচার অনুযায়ী এই আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি শিশুকে পাচার করতে চায় বা অবৈধ উদ্দেশ্যে ব্যবহার করতে চায়, তাহলে তার জন্য যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ডের ব্যবস্থা করা হয়েছে। এরপরে আমরা জানব 2012 সালে হিন্দু বিবাহ নিবন্ধন আইন। হিন্দু ধর্মের জন্য একটি লিখিত দলিল। হিন্দু ধর্মের নীতি অনুসরণ করে একজন ছেলে ও মেয়ের মধ্যে বিবাহ হয়। এর মধ্যে কোনো আইনগত ভিত্তি নাই। এই বিবাহ বিশ্বাসের উপর টিকে থাকে। হিন্দু ধর্মে বিবাহের লিখিত কোনো দালিলিক প্রমাণ থাকে না। তাই দালিলিক প্রমাণের জন্য হিন্দু বিবাহ নিবন্ধন আইন 2012 প্রণীত হয়। এই আইনটি সংসদ অনুমোদিত হয়ে 2012 সালের 24 সেপ্টেম্বর তারিখে সম্মতি লাভ করে। এই আইনে 15টি ধারা ও কিছু উপধারা রয়েছে। এই আইনের বিষয়বস্তু হচ্ছে হিন্দু ধর্ম, হিন্দু বিবাহ নিবন্ধন, বিবাহ নিবন্ধক নিয়োগ, বয়স, বিবাহ নিবন্ধক কর্মী, বিবাহ নিবন্ধক ফিস, নিবন্ধন পরিদর্শন পরিচালনা ইত্যাদি। অর্থাৎ হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন আইন অনুযায়ী হিন্দুদের একটা দালিলিক প্রমাণ হয়, যেখানে তাদের যেটাকে বলা হয় রেজিস্ট্রেশন। এই আইন অনুযায়ী হিন্দুরা বিবাহের ক্ষেত্রে সম্মতি লাভ করে এবং তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এখন আমি এই হিন্দু বিবাহ নিবন্ধন আইনের কিছু উল্লেখযোগ্য ধারা ব্যাখ্যা করব। এই আইনটি হিন্দু বিবাহ নিবন্ধন আইন 2012 নামে পরিচিত। হিন্দু বলতে বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বী কোনো নাগরিককে বোঝানো হয়েছে। এই আইন অনুযায়ী অন্য কোনো আইন, প্রথা বা রীতিনীতিতে যা কিছু থাক না কেন, হিন্দু বিবাহের দালিলিক প্রমাণ সুরক্ষার উদ্দেশ্যে হিন্দু বিবাহ বিধি নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধন করা যাবে। এই আইনের আরেকটি ধারা হচ্ছে বিবাহ নিবন্ধক নিয়োগ। এই আইনের অধীনে বিবাহ নিবন্ধনের উদ্দেশ্যে সরকার, সিটি কর্পোরেশন, বহির্ভূত এলাকার ক্ষেত্রে প্রতিটি উপজেলা এলাকায় একজন ব্যক্তিকে হিন্দু বিবাহ নিবন্ধক হিসেবে নিয়োগ দেবেন। নিবন্ধক হিসেবে নিয়োগ প্রাপ্তির যোগ্যতা, অধিক্ষেত্র, নিয়োগ নিবন্ধক কর্তৃক আদায়যোগ্য ফিস প্রভৃতি বিধি দ্বারা নির্ধারিত হবে।
এরপরে ধারা হচ্ছে হিন্দু বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে বিধিনিষেধ। 21 বছরের কম বয়স্ক কোনো পুরুষ হিন্দু পুরুষ বা এবং 18 বছরের কম বয়সের কোনো হিন্দু নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে এই আইনের অধীনে নিবন্ধনযোগ্য হবে না। এরপরে ধরা হচ্ছে বিবাহ নিবন্ধীকরণ পদ্ধতি। হিন্দু ধর্ম রীতিনীতি ও আচার অনুষ্ঠান অনুযায়ী হিন্দু বিবাহ সম্পন্ন হওয়ার পর উক্ত বিবাহের দালিলিক প্রমাণ সুরক্ষার উদ্দেশ্যে বিবাহের যে কোনো পক্ষে নির্ধারিত পদ্ধতিতে আবেদনের প্রেক্ষিতে হিন্দু বিবাহ নিবন্ধক নির্ধারিত পদ্ধতিতে বিবাহ নিবন্ধন করবেন। এ আইন প্রণয়নের পূর্বে সম্পন্নকৃত বিবাহ এই আইনের বিধান অনুক্রম অনুসারে নিবন্ধন করা যাবে।